এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ আজকের বিষয় মিউচুয়াল ফান্ড সাধারণ মানুষের একটা খুব আকাঙ্খিত ব্যাপার যেটা সবাই জানতে চায় অজান্তে অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ফেলেছে লোকাল পাড়ার জানাশুনো কেউ একজন মিউচুয়াল ফান্ডের কাজ কাজকর্ম করে সে এসে বলেছে কাকু এই মিউচুয়াল ফান্ডটায় টাকা লাগাও খুব ভালো হবে এখন কাকু তো জানে না মিউচুয়াল ফান্ডটা কি আর যে ভাইপো এসেছিল সেও মোটামুটি জানে না মিউচুয়াল ফান্ডটা কি সবাই একটা ধারণা সেফ মিউচুয়াল ফান্ডে টাকা লাগাও তারপরে ওরা ঠিকঠাক ইনভেস্ট করবে উনিশশো সালে প্রথম ভারতে মিউচুয়াল ফান্ড আসে যেটা নাম ছিল ইউনিট সিক্সটি তার মানে আজ থেকে প্রায় আটান্ন ষাট বছর আগে মিউচুয়াল ফান্ড ভারতবর্ষের চালু হয়ে যায় তারপরে বিভিন্ন মিউচুয়াল ফান্ড এসে এখন তো মিউচুয়াল ফান্ডের একদম ভিড় ভাড় ব্যাপারটা কী ব্যাপারটা হচ্ছে আপনার টাকা এর টাকা ওর টাকা একটা ফান্ড নেয় নিয়ে সেই ফান্ড যেখানে যেখানে বিনিয়োগ করতে চায় সেখানে বিনিয়োগ করে তার বদলে আপনাকে সেই ফান্ড যেটা আপনি দিয়েছেন তার এগিয়েছে ইউনিট দিয়ে দেয় সেই ইউনিটের একটা ভ্যালু হয় যার নাম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু তারপরে সেই যেগুলো কিনেছে সেগুলো বাড়লে পর নেট অ্যাসেট ভ্যালুটা বাড়ে সেগুলো পড়লে পর নেট অ্যাসেট ভ্যালু পড়ে তো কোথায় কিনবে না কিনবে এর জন্য এক্সপার্টসরা আছে তারা ডিসাইড করে তো এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের বেসিক ব্যাপার তার মানে তার মানে পুলিং অফ মানি পুলিং অফ ফান্ড ফ্রম পাবলিক অ্যাট লার্জ সেটাকে দিয়ে ব্যাপারটা করা হয় মিউচুয়াল ফান্ডরা ইকুইটিতে মানে শেয়ার বাজারে ইনভেস্ট করে ডেট বাজারে ইনভেস্ট করে আবার দুটো মিশিয়ে দিয়ে হাইব্রিড করে তারপরে ফোকাস ফান্ডও আছে কিছু একটা পারপাস জন্য চাইল্ড এডুকেশন ম্যারেজ এরকম টাইপের একটা ব্যাপার একটা লং টার্মে একটা ব্যাপার হয় এনিওয়ে সে যাই হোক ইন্ডেক্সটাও ইনভেস্ট করে ইন্ডেক্স ফান্ড বলে ব্যাপার আছে এবার তারা বাজার সম্বন্ধে যে ভিউ নিচ্ছে যে কোম্পানির শেয়ার সম্বন্ধে ভিউ নিচ্ছে তার উপর ইনভেস্টমেন্ট করে কনজামশন ফান্ড হেলথ কেয়ার ফান্ড তারপরে অটো ফান্ড মানে বিভিন্ন বিভিন্ন জিনিসে ইনভেস্ট করে ফান্ড ফা লার্জ ক্যাপ ফান্ড বিড ক্যাপ ফান্ড স্মল ক্যাপ ফান্ড বিভিন্ন কোম্পানিতে সেগুলো বার করে একটাই বিষয় যে তারা যখন পছন্দ করেছে নিশ্চয়ই অনেক পড়াশোনা পড়াশোনা করে পছন্দ করেছে যেটা আপনার পক্ষে হয়তো করা সম্ভব নয় তার জন্য আপনি যদি ডাইরেক্ট শেয়ার বাজারে বিনিয়োগ করেন না জেনে রিস্কটা বেড়ে যাবে এটা একটা ঝামেলা যার জন্যে লোকে সাধারণ লোকে মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে কাজ করে এবং লঙ্গার টার্মে মিউচুয়াল ফান্ডের রিটার্নটা যথেষ্ট ভদ্রস্ত এক ব্যাংকে রিটার্ন থেকে বেশি দুই আপনার সিলেকশনের ওপর ডিপেন্ড করবে আমি রিসেন্টলি যখন কোভিড প্রথম আমাদের ওপর কোপ মারে তখন আমার মনে হয়েছিল যে হেলথ কেয়ার মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করব তো মার্চ মাসে আরও পঞ্চাশ হাজার টাকা ছিল ভেবেছিলাম একটু কয়েকদিন পরে দেখে করব কিন্তু এখন জুলাই মাসে মানে মার্চের শেষ নিন এপ্রিল বিগিনিং এপ্রিল মে জুন তিন মাসে আমি দেখছি পঞ্চাশ হাজার টাকাটা সাতষট্টি হাজার টাকা হয়ে গেছে খারাপ কিছু নয় পঞ্চাশ হাজার টাকায় সতেরো হাজার টাকায় তিন মাস পাওয়া গেছে তার কারণ হচ্ছে যে হেলথে কোনটা কিনবো কোনটা কিনবো কোনটা কিনবো আমার নিজের জন্য কেনার সময় নেই আমার ক্লায়েন্টদের অ্যাডভাইস করতেই সময় চলে যায় যার জন্য আমি আর মিউচুয়াল ফান্ড খেয়ে নিয়েছিলাম সেরমই আমি মনে ছিল কনজামশান উইল বি দ্য নেক্সট স্টোরি সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরিটা কী তো এই ব্যাপারে পরামর্শ দেবার জন্যে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে হবে এবং সেখানে মিউচুয়াল ফান্ড সেকশনে গিয়ে জানতে হবে কে কী বলছে রয়েছে তারপরে মনে ধরলে করতে পারেন এখন লার্জ ক্যাপ নিচে মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা মিড ক্যাপে ক্যাটেগরিতে রয়েছে আর মিড ক্যাপ কিন্তু লার্জ ক্যাপ হয়ে যায় মাঝে মাঝে অনেকেই হয়েছে ইনফ্যাক্ট যাদের যাদের আপনি লার্জ ক্যাপ দেখছেন তারা এককালে মিড ক্যাপই ছিল যা তো মিড ক্যাপ ফোকাসও হয় এতে যদি সঠিক পছন্দ করে থাকে ফান্ড ম্যানেজাররা তাহলে খুব ভালো রিটার্নস আসে আর স্মল ক্যাপ ফান্ড আমার ধারণা একটু একটু এলিমেন্ট অফ রিস্ক আছে একটু ঝুঁকি আছে বাট যদি কাজে লাগে খুব সাংঘাতিক কাজে লাগে তো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার আগে আপনি কি দেখবেন রিস্কটা কি হতে পারে রিটার্নসটা লাইকলি কি হবে আমি আপনাকে বলে দিই রিটার্নস লাইকলি হবে ওই অ্যাভারেজে পাঁচ বছর যদি ধরেন বার্ষিক ১৬ থেকে আঠেরো পার্সেন্ট মতন হয় আর এমন এমন ফান্ডে ইনভেস্ট করবেন না যেগুলো খুব ওই তাদের শেয়ারগুলো খুব ভোলাটাইল এই উপরে গেল এই পড়ে গেল অমুক তবু তাতে কী হয় আপনাকে যখন মিউচুয়াল ফান্ডে এনে চেক করবেন আপনার একটু ভয় লাগবে আর লিকুইডিটি ফ্যাক্টরটাও দেখা উচিত কেন রাতারাতি যদি বেচতে চান তাহলে যেন বেচার সুযোগ পান তবে ভালো ভালো ফান্ড ম্যানেজামের মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকলে ভালো আপাতত আরও যে ভালো অন্যটা খারাপ বলছি না আমার পছন্দের মধ্যে আমি বললাম পাঁচ থেকে দশ বছরের জন্যে এই মিউচুয়াল ফান্ডটা করবেন ভালো হয় যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন কেন এসআইপিটা আমি আরেকটা কোর্স আপনাদের ছোট করে শিখিয়ে দেব এর মধ্যে আমরা দেখি দেখা উচিত কতগুলো জিনিস আছে যেমন এক্সপেন্স রেশিও তারপরে এন্ট্রি লোড কত এক্সিট লোড কত মানে ঢুকতে গেলে কত কমিশন ওরা কেটে নেয় এক্সিটের সময় কতটা কেটে নেয় এবং আপনার নিজস্ব একটা টার্গেট করতে হবে যে আমি এখন পঞ্চাশ টাকা ইনভেস্ট করছি তারপর হয়তো আরও পাঁচ হাজার টাকা ইনভেস্ট করব কবে কী টাইম ফ্রেমে করবো এগুলো একটু ভেবে নিতে হবে মোটামুটি মিউচুয়াল ফান্ডের এই হচ্ছে এলাকা এখন আজকাল আপনি ডাইরেক্ট এজেন্টের মাধ্যমে না গিয়েও ডাইরেক্ট করতে পারেন ইনভেস্টমেন্টস আবার আমার মতন এজেন্টের থ্রু দিয়েও করতে পারেন ডাইরেক্ট করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আপনাকে নিজে নিজে করতে হবে ওরা কোনো হেল্পিং কিছু করবে না আর আমার মতন লোকের থ্রু দিয়ে করতে গেলে হেল্পটা পাবেন সেটা সঠিক কিনা আমি তো গ্যারেন্টি দিতে পারছি না তবে সঠিক হওয়ার সুযোগ আছে এটা বলতে পারে এবং এছাড়াও দেখবেন আপনারা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড আসে ওই ফেব্রুয়ারি মাস নাগাদ এটা ট্যাক্স বাঁচাবার জন্য প্রচুর লোক এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আমার মতে ব্যক্তিগত মতে এটা একটা ভুল কনসেপ্ট আপনি হয়তো দেখা যাচ্ছে চল্লিশ হাজার টাকার ট্যাক্স বাঁচাতে গিয়ে দেড় লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছেন চল্লিশ হাজার টাকা ট্যাক্সটা দিয়ে দিন আপনার কাছে দেড় লক্ষ টাকা আছে তার থেকে চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে দিন তাহলে বাকি কত থাকলো এক লক্ষ দশ হাজার সেটা একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেখতে পারেন সেটা তো অনেক বেশি রিটার্ন হবে এবং যারাই ট্যাক্সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে একটা লক ইন পিরিয়ড ফিরিয়ড থাকার জন্যে তিন বছরের মতো লক ইন থাকে এতে রিটার্নসগুলো ভালো আসে না আমি দেখেছি বাট এটা একটা টাইপের মিউচুয়াল ফান্ড ট্যাক্স সেভি খুব হৈ হৈ করে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে শুরু হয়ে যায় এটা আগামী দিনও দেখবেন এই বছর তো একটু ট্যাক্স ফ্যাক্সটি ঝামেলা হয়ে গেছে বা দু হাজার একুশে ডেফিনেটলি আপনারা এগুলো দেখতে পারবেন অনেক আছে ডেট ফান্ডে ইনভেস্ট করে পিওরলি ডেট ফান্ড সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে ভালো রিটার্ন স্ট্যান্ডার্ড মোটামুটি আগের থেকে বলা যায় কত রিটার্ন হাইব্রিড কেন করবেন পিওর ইকুইটি গ্রোথ ওরিয়েন্টেড করার চেষ্টা করবেন বাজার যখন খারাপ থাকে তখন মিউচুয়াল ফান্ডে গ্রোথটা ঢুকে পড়বেন এছাড়াও বিদেশি বাজারে বিনিয়োগ করার জন্যে মানে ধরুন নিফটি ন্যাশ্যাকের আপনি দুনিয়াতে আপনাদের স্বাগত কোনো সুবিধা অসুবিধার প্রয়োজন হলে পর শেয়ার করতে এনকোয়ারি পাঠান ওখানকার অ্যানালিস্টরা আমাকে জানাবে দরকার হলে আমার সাথে এসে কলকাতায় থাকলে পর দেখা করতে পারবে দরকার হলে ওখানেই আমি কিছু উত্তর দিয়ে দেবো আর বি পার্ট অফ দ্য শেয়ার করো ওয়ার্ল্ড বিকজ এই শেয়ার করো ব্যাপারটা আমি একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আস্তে আস্তে নিয়ে যাবার চেষ্টা করছি তবে এডুকেশনটাই মেইন মাধ্যম জাগে আজকের মিউচুয়াল ফান্ডের আলোচনা এখানেই শেষ আশা করি বেসিকটা বুঝেছেন আর আশা করি আগামী দিনে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন ধন্যবাদ